ভিসার মেয়াদের ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে টিকিট বিতরণ শুরু হলো সংকট কাটছে না প্রবাসীদের বিমানের টিকিট পাওয়া কিছুটা সহজ হলেও সৌদি এয়ারলাইন্সে এখনও ভোগান্তি রয়ে গেছে টিকিট পাওয়ার ফর্ম পূরণ করতে গিয়েও হয়রানির অভিযোগ করছেন প্রবাসীরা শফিকুল ইসলাম শামীমের রিপোর্ট শুরু থেকেই সৌদি আরব প্রবাসীদের দাবি ছিল যাদের ভিসার মেয়াদ শেষের দিকে তাদের আগে রিটার্ন টিকিট দেওয়ার এর আগে টিকিটের দাবিতে কাউন্টারের বাইরে বিক্ষোভ রাস্তা অবরোধ সহ নানা রকম কর্মসূচি পালন করলেও সে পরিস্থিতি এখন শান্ত অনেকে আবার টিকিট পাওয়ার একদিনের মধ্যে যাওয়ার নির্দেশনায় পড়েছেন বিপাকে এখন বলছে করোনা টেস্ট করতে হবে টেস্ট করে তোমার কালকে সকাল 8টায় এয়ারপোর্টে যেতে হবে এয়ারপোর্টে থেকে বেলা 2টায় তোমার ফ্লাইট এখন কিভাবে বাসা হলো সাতক্ষীরায় এই যে এখন ওকে করে দিবে মহাকালী কখন যাব টেস্ট কখন করব রিপোর্ট কখন আসবে এটা তো বলতে পারি না সৌদি এয়ারলাইন্স ভিসা আকামার মেয়াদ দেখে টিকিট দিলেও কিছু সমস্যা রয়ে গেছে যারা নতুন করে আকামা এবং ভিসার মেয়াদ বাড়িয়েছেন তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না অথচ নিয়োগকারী তাদের দ্রুত যেতে বললেও এয়ারলাইন্স কর্তৃপক্ষ তা আমলে নিচ্ছেন না 30 তারিখে আমার ছুটি শেষ মালিক আমার 3 মাসের ছুটি এক্সটেনশন করাইছে বাড়াইছে এখন মালিক বলতেছে এই মাসের ভিতরে আমাকে ঢুকার জন্য চাকরি নাহলে চাকরি থাকবে না আমি 2,30,000 টাকা বাংলাদেশ থেকে ওখানে ফাটাইছি ফাটার পর আমার আকাম বানিয়ে দিছে তাদের বিশাল মেয়াদ গেছে ওদেরকে দিবে আমাদের মেয়াদ বাড়ান কি আঙ্গ অপরাধ বিশাল মেয়াদ 30 তারিখে শেষ হয়ে গেছে আমি কোম্পানি রিকোয়েস্ট করে কোম্পানিতে বাড়াইছি কোম্পানি কইছে যদি 15 দিনের মধ্যে না আসতে পারো তা আবার ফিরে তোমার ক্যান্সেল সোমবার থেকে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স ও বিমান ফর্ম পূরণ করার পর প্রবাসীদের ফোন করে টিকিট নিতে আসতে বলা হয়েছে ফলে এয়ারলাইন্স অফিসের সামনে প্রবাসীদের ভিড়ও কম হচ্ছে শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা